হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর এবার কঠিন পরীক্ষার মুখোমুখি ইসরায়েলের দখলদার বাহিনী। গাজার আলমুয়াসি অঞ্চলের দুটি ভবনে বিস্ফোরক জমা করে ইসরায়েলি সেনারা। উদ্দেশ্য এখান থেকে গোলাবারুদ নিয়ে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করা। তবে ইসরায়েলের সেই পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেয় হামাস যোদ্ধারা, যে ভবনগুলোতে ইসরায়েল বিস্ফোরক দ্রব্য মজুত করেছিল সোমবার রকেট চালিত গ্রেনেড দিয়ে সেখানে হামলা করে তারা। মুহূর্তেই ধসে পড়ে ভবন দুটি, আর ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয় 21 ইসরায়েলি সদস্য। একই দিন অপর আরেকটি হামলায় হামাসের হাতে নিহত হয় IDF এর আরও 3 সেনা। এ নিয়ে একদিনে ইসরায়েলের 24 সেনা নিহতের ঘটনা ঘটে। হামাসের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই RPG রকেট মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে ইসরায়েলের মারাকাভা ট্যাঙ্ক, সাজোয়া যান ও বুলডোজার। তাই একে ইসরায়েলের জন্য হামাসের সবচেয়ে বড় বিধ্বংসী মারণাস্ত্র বলা হয়ে থাকে। আর এতেই একের পর এক ভেস্তে যাচ্ছে ইসরায়েলের সব পরিকল্পনা। হামাসের নজিরবিহীন এমন তাণ্ডবে দিশেহারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার। শিগগিরই হামাসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি তার। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।